কোনো একদিন গভীর রাতে আমি যখন এই ম্যাচ খেলার জন্য পারভেজ ভাই এডিতে ঢুকি, তখন কিন্তু দেখতে পারি আমাদের গ্রুপে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান ওবায়দুল ভাই, এন্ড তার সাথে কিন্তু আমি পারভেজ ভাই এডিতে। এইটা আমরা জানতাম, বাট গাইস মাত্র আমি গেম খেলতে ঢুকলাম কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এটা কি করতেছে, তার আইডিতে নাকি প্লেয়ার চেঞ্জ করে ফেলতেছে, মানে কি বাংলাদেশ টপ ওয়ান আইডিতে কিন্তু রাজ ভাই ছিলেন, রাজ ভাই তখন গিয়ে শুভ আর আইডিতে ঢুকে গেছিল। তো ফাইনালি কিন্তু আমাদের গ্রুপে বাংলাদেশ টপ ওয়ান আইডিতে পিচি শুভ এসে গেছে। আরে মে কি করতেছেন, এইগুলো কি রিয়াকশন, আমার না তো জোর বুঝান কি দিদি লারা দিয়ে বলো শয়তানের মুরুব্বি মুরুব্বি। গাইস হোয়াটএভার পুনটা মিন দা চ্যাট, গাইস এই ম্যাচে কিন্তু সে লেভেলে মজা হয় বা, এন্ড ইসমে দেখতে পাচ্ছেন আমি আর বাংলাদেশ টপার মিলে কিন্তু মোস্ট ওয়াক নিয়ে কিলের জন্য যেতেছিলাম, আরে কিন্তু ইয়া দেখতে পাচ্ছেন কিন্তু সামনে দেখতে নিয়ে চ্যাট ওপি ভাই সাহেব এমপি উড়তে পুরো হক শট দেই এন্ড মুরুব্বিদের কিল জিতে ফেলছি, এন্ড কি সামনে দেখতে আরেকটা মোস্ট ওয়াক নিয়ে বাচ্চা ওপি ভাই সাহেব এড়ে গিয়েছিল, মাথায় আগুন উড়াই দিছে ভাই, আচ্ছা হ্যাঁ ম্যান দাও কি লেভেলে গেম প্লে হয়েছে, তো গাইস আর বেশি বক না করে ভিডিও শুরু করে ফেলি ইন্ট্রোর মাধ্যমে। ওই ইন্ট্রো গো ইন্ট্রো দাও, এই মো টিকা দেব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের, আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। গাইস তোমরা কিন্তু ভিডিও টাইটেল থাম্বনেল এন্ড ইন্ট্রো দেখে কিন্তু বুঝাই গেছো আজকে কিন্তু ভাই সেই লেভেলে খেলা হয়েছে, এন্ড তার সাথে কিন্তু আছে বাংলাদেশ টপ ওয়ান এন্ড তার সাথে কিন্তু ওবায়দুল ভাই আর আসি আমি মানে সাকিন তামিম। তো গাইস ওয়েলকাম 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 এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নেম অফ সাকিন তামিম। বাইরে ভাই তোমরা কিন্তু ইন্ট্রো থেকে বুঝতে পারছো যে আজকে ভিডিওতে কিন্তু সেই হকা লেভেল গেমটা দিচ্ছি, তো আর বেশি কথা না বলে মূল গেম প্লে ভিডিওতে চলে যাই। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তো গাইস আমরা কিন্তু বরাবর মতো পিকে ল্যান্ডিং করতেছি, এন্ড দেখতে পাচ্ছো গাইস আমাদের সাথে কিন্তু শত শত এনিমি ল্যান্ডিং করতেছে, চান্দরা ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যেমনি হোক ভাই ল্যান্ডিং এর সাথে সাথে আমাদের গানটা নিতে হইব, মানে গান পাইতে হইব, গান না পাইলে তো এনিমি যাতারা কিন্তু আগেতে বসে গেছে, এন্ড আমাদের কিন্তু ল্যান্ডিংটা অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক গাইস আমি কিন্তু ল্যান্ডিং এর সাথে সাথে এখানে উজি গান পাই গেছি, এন্ড এনিমি চাচা ওপি ভাই সাহেব এটা কিন্তু বডি বডি এন্ড হকশট দিয়ে ডাউনটা করে দিছি। গাইস আমি তো ভাই হকার ভাই হকার নিচে, সো গাইস ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে ফাইনালি এমপি বডিও পাই গেছি, চান্দরা দেখো ভাই এখন কিন্তু পুরো হকার লেভেল গেম প্লে হয়ে যাবো, কারণ সামনে দেখতে পাচ্ছ একটা এনিমি চাচা বসে আসছিল। তো যাই হোক একটা কিন্তু ডাউন গেছে, ডাউন করার পরে চাচা দেখো কি দূরে দূরে করতেছিল, কিন্তু চাচা আমার কাছ থেকে তো বাঁকতেই পারবে না, আরে গাইস ডাউন তো ঠিক আছে কিন্তু আমার এসএমজি আমার কই ভাই সাহেব কি আমাদের দুই জায়গায় ডাউন করে দিলাম। গাইস আই এম তো ভাই হকার ভাই হকার ইন দ্য চ্যাট, সো তোমরা এখন পর্যন্ত ভিডিওতে যেতে লাইক করো না ভাই, সবাই ফটাফট লাইক করে দেবে, যা যা চ্যানেল তুমি কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে রাখো। তো চান্দ এখানে কিন্তু উপজেল বাড়িতে সাকিব মল্লিক ভাই আছে, যার কারণে কিন্তু সে ওদিকে ল্যান্ডিং করছে, মানে আর্সেনাল দিকে, তার কিন্তু স্নাইপার গান লাগবে, বাট আমি আর হইতো বাংলাদেশ টপার, মানে বাংলাদেশ টপার বাড়িতে কিন্তু শুভ আছে, আমরা কিন্তু দুজনে এক সাইডে নামছি, মানে পিকের উপর সাইডে। তো গাইস ওটা তো বড় কথা না, বড় কথা হইতেছে এখানে কিন্তু অনেকগুলো স্কোয়াড নামছিল, এন্ড আমরা কিন্তু মাত্র একটা স্কোয়াড মারছি, বাট ভিতর সাইডে দেখো বলতে না বলতে দেখো ফাইট শুরু হয়ে গেছে চাচা, আরে শুভ এদিকে আসো ইয়ার বাংলাদেশ টপ ওয়ান আইডিতে দেখো কি করতেছে না করতেছে, কিন্তু এখনো ভাই লুডি করতেছে, যাই হোক আমি কিন্তু এখানে কিল করা শুরু করে ফেলছি, এন্ড এই চাচার কিন্তু এমপিটিতে পুরো হগা শট দিয়েছি, কিন্তু ভাই বাইরে সাইডে কিন্তু আরেকটা এনিমি চাচা দৌড়াদৌড়ি করতেছিল, দেখি ভাই ওটাকে মারতে পারি কিনা,
গাইস তোমরা ভাই কি করতেছো ইয়ার, তোমরা যাদের সাবস্ক্রাইব করো না সবাই তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইব করে রাখো ইয়ার, সবাই মিলে খুবই তাড়াতাড়ি ভাই 100K সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলে হইছে। গেম প্লে ভালো লাগলে তোমরা সবাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারো। তো ভাই প্যারানাইজিল সামনে আছে এনিমি, এটাকে করতেছি কিল ভাই সব বলতে না বলতে স্কার দিয়ে পুরো হকশট দিয়েছি গাইস। আমার কাছে কিন্তু টাইটান স্কার এন্ড MP40 ইবোটা বাট পিছন থেকে আবার এনিমি চাচা, ও ভাই রে ভাই এটাকে দিলাম মাথায়। তো গাইস মাথায় তা কোনো রয়েছে ঠিক আছে, কিন্তু উবাইদুল ভাইয়ের কাছে নাকি এনিমি। তো উবাইদুল ভাই কিন্তু একটা কিল করে ফেলছে, বাট আমার এখানে 6টা কিল হয়ে গেছে। সমজরা বুঝাই নাই ভালো করে যে এমনি হকার ছোটটা দিব। তো গাইস ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের কিন্তু বিমা শক্তি যাওয়ার পালা। এখন কিন্তু আমি বাংলাদেশ টাবান এন্ড উবাইদুল ভাই মিলে একদম রাশ মারিতেছি বিমা শক্তির দিকে। গাইস আমার কাছে দেখতে পাচ্ছ কি কি লুট, স্কার জেট এন্ড MP40, বাট আরে ঘরের ভিতরে একটা এনিমি চাচা মাথা দেখে গেল। ও ভাই সব মাথা দেখে সাথে সাথে পুরো হক শট দিয়েছি এন্ড আই কিন্তু চাচা ঘরের ভিতরে ঢুকতেছিল এনিমি চাচার মানে হিল দিতে চাচা তাড়াতাড়ি কি করি। আরে এটা কোনো কথা ইয়ার, এনিমি চাচা কবার চলে গেছেন বাংলাদেশ টাবান কিলটা চুরি করে ফেললো। আরে তো যাই হোক গাইস প্যারা নাই ছিল আকাশ রং নীল, আর মাত্র একটা লাগে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 10টা কিল। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ও আচ্ছা কিন্তু ইয়ার এখানে উবাইদুল ভাই ডাউনটা হয়ে গেল। আরে চাচা তুমি কই থেকে মরে গেলা, সামনে আর্সেনাল বক্সটা দিকে নাকি তুমি সকালে স্নাইপার স্নাইপার করতেছো, যার কারণে দেখো আর্সেনাল বক্সের দিকে যাইতেছো উবাইদুল ভাই। তো যাই হোক গাইস ফাইনালি কিন্তু আমরা এখানে হিলটা দিয়ে দিছি। তোমরা ইন্ট্রোতে দেখতে পারছিলে এখানে ভাই কি হকা লেভেল গেম ডেটা হইছিল, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস ফাটাফাটি মারামারি কাটাকাটি তার সাথে অনেক কিছু হইব। সো গাইস তোমরা দেখতে থাকো ভাই এখন ভাই কি করি আমরা এন্ড বাংলাদেশ টপারে কিন্তু মারা শুরু করতেছে, কারা মারতেছে রে ভাই তোমরা কারা ভাই এন্ড স্কারতে কিন্তু মারতে যায় কিন্তু পুরো হক শট লাগিয়ে গেছে গাইস। আই এম দ্য ভাই হকার হয়ে গেছি ভাই সাহেব, এই ম্যাচে ভাই কি খেলা খেলতেছে আমি নিজে বুঝতেছি না। সিস্টেম পার দেঙ্গে, কিন্তু আমার সাথে এটা কি হয়ে গেল ভাই, কবে চলে আসছেন? তারপরে ইয়ার ডাউনটা হয়ে গেলাম, বাট প্যারা নাই ছিল আমার কাছে হয়ে যায় এখন ভাই উঠে গেছি গাইস। দেখো উপরে তো কত কত স্কোয়াড ভাই সাহেব, এখানে নাকি ভাই আমি একা উঠে গেলাম, উইটে গেছি ওটা ঠিক আছে, বাট সামনে একটা ইনিংস আছে যারা এগুলি এগুলি স্কোয়াড জ্যাম জায়গা থেকে হক শট দিতে হইব মাত্র কিন্তু আমি উঠে গেছি এন্ড এটা কি ছিল ভাই, মানে গেছে কোনো মেড কিটে পেয়ে নাই এন্ড আমি কিন্তু এখানে ডাউনলোড করতে করতে কিন্তু লাইফ পুরো ফুল বানায় ফেলছি। সো গাইস প্যারাডাইজ চিল আকাশ রং নীল আমার হইছে 10-10টা কিল এন্ড এখানে দেখতে পাচ্ছ এখনো কিন্তু 46টা এনিমি অ্যালাইভ আছে, বাট এনিমি যেন উঠে গেল। আরে আরে ভাই দিমিত্রি মায়ের উঠে গেছে কেমনে কি ভাই, আমার হক শটে কিলটা কেমনে উঠে গেল ইয়ার। যাই হোক গাইস এখন কিন্তু ল্যান্ডম্যান পাতে দিয়েছি এনিমি চাচা দেখি কেমনে উঠো, কিন্তু ইয়ার এখানে মাত্র এনিমি চাচা ল্যান্ডিং করছে বাট MP40-তে মারবো। আরে চাচা বিচে তো দেখো বড় কি করতেছো, আরে চাচা পিছে তো দেখো গাইস এতগুলো ওয়াল কেমনে পাই গেল, মাত্র ল্যান্ডিং করছে দুইটা ওয়াল কেমনে পাইলো চান্দরে। যাই হোক আমি কিন্তু এখানে হক শট দিয়ে ডাউনলোডটা করে দিছি, রুকো যারা। তো গাইস এখানে তো হকার শট তো দিছি ঠিক আছে, কিন্তু 90 লেভেলে ওয়ালের পিছনে কোন এনিমি যে এখানে বসে আছিল জানি না ভাই সাহেব, এটা কিন্তু বাংলাদেশ টপারের ওয়ালই ছিল, কিন্তু ইয়ার এনিমি চাচা এখানে বসে বসে লুট করতেছিল আরামসে। সো গাইস এটা কিন্তু পুরো হক শট দিছে বাট একগুলো জন্য বেঁচে গেছে ওয়াল মেরেছে। সো যাই হোক গাইস আমি কিন্তু এখানে শর্টে যাবো এন্ড রাশ করে দেবো, দেখবে এখন তোমরা এই এনিমি চাচার কি মাইটা দেই। কি শুরু করছো তোমরা, মুরব্বী মুরব্বী বাংলাদেশ টপার ভাই কিল চুরি করে বলছে মানে শুভ এইসব চ্যাং প্যাং পাটি ধরবি না, ভাই
সাকিনতামিম.com তোকে যা যার বাড়ি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ লাগবে তোমরা কিন্তু আমার কাছ থেকে ডায়মন্ড টপ নিতে পারো খুবই সহজ পদ্ধতির মাধ্যমে। মাথায় আগুন উড়াই দিছে ভাই। আরে সুতরাং মারা গেছিলাম যার কারণে কিন্তু ওই রকম ভাবে কিলও করতে পারি না, ভাবছিলাম যে এনেছে 30টার উপরে কিল করবো। ইয়ার যাই হোক গাইজ, তোমরা দেখতে থাকো ভাই কি হয়েছে, না হলে কিন্তু আগে বলে দিলে তাহলে তবে মজায় পাবা না। গাইজ দেখতে পারলাম নিচের সাইডে কিন্তু অনেকগুলো এনিমি ছিল এন্ড আমি কিন্তু কিল করতে চাইছি। আরে এটা কি হয়ে গেল, বাট হাউ ইট পসিবল ভাই, বডি বডি ডাউন করে দিল। যাই হোক গাইস, এখানে উবাইদুল ভাই আছে, উবাইদুল ভাই হিলটা দিব। সব পাস পাইক না, সব পাস। এটা কি করলা ভাই? গাইস এখানে উবাইদুল ভাইয়ের এইচপি লো ছিল যার কারণে কিন্তু সেই হিলটা দিতে পারে নাই, মানে রিস্কটা নিতে চায় নাই। সো গাইস এখানে বালাস্ট আবার কিন্তু পুলিশ করে ভিতরে রাশ করতে। আরে চান্দু শুভ কি করতেছ ইয়ার? আরে আরে ভাগো ভাগো, তাড়াতাড়ি ভাগো। গাইস এখানে কি ছিল? চান্দু তাড়াতাড়ি হিল দাও ইয়ার, কিল করতে হইব আমার। গাইস 25টার উপরে কিল করতে হইব। বাইরে ভাই দেখো, এই জন্য কিন্তু বারবার সব এনিমি মরে যাচ্ছে। এখন ভাই কেমনে কিল করব? আমি কি আর হিল পাবো না? আমি কি আর কিল পাবো না কি রে ভাই? ওয়াও বিউটিফুল। তো গাইস কি কইতাম ভাই, দুঃখের কথা যাই হোক এখানে কিন্তু বানাস হবে না। আবার পুলিশ কোটা মাসখানে চলে এসে আর স্নাইপার প্লেয়ার। আরে দেখা কি কইতাছ আবার, তোমার গাইতে নিয়ে ভাগতাছে এনিমি যাচ্ছারা, এটা কোনো কথা? ইয়ার জুনপুষের কি করতেছে ইয়ার? মাহিদ ভাই তাড়াতাড়ি হিল দাও না ভাই, স্যার জুনের বাইরে এতগুলো টোকেন নিয়ে কি করতেছ? এইটা কি কোনো কথা? ওরে গাইস উবাইদুল ভাই এখানে দুইটা এনিমি মারিছে এন্ড বাংলাদেশ স্টপার দেখতে পাচ্ছি। ও ভাই স্যার প্লাস দুইটা এনিমি কিন্তু বাংলাদেশ স্টপার মারিছে। গাইস এখানে কিন্তু পুলিশ কোট শেষ করে বলছে। তো চান্দু মাহিদ ভাই তাড়াতাড়ি হিল দাও ইয়ার, সব এনিমি শেষ হয়ে গেল। গাইস এত দেরিতে যদি আমি হিলটা পাই তাহলে ভাই কিল করবো কোন টাইমে? সঠিক বলেছেন। তো গাইস এখানে কিন্তু আমি আমার লুটবক্সে ল্যান্ডিং করে ট্রাই করতেছি, বাট চারিদিকে এগুলো কি খালি মনস্টার ট্রাক আর মনস্টার ট্রাক। মানে গেছি কি আর কইতাম ভাই, দুঃখের কথা দেখো ভাই, এক মনস্টার ট্রাক দিয়ে দুই বন্ধুকে আমরা ঘোরাঘুরি করতেছিল, বাট আমি এখানে পুরো হক শট দিছি। এখানে উপায় ভাই কিলটা জিতে বলছে। আরে এটা কি করলো এনিমি চাচা? আমার চোখ কমাইরা দিছে গো। মানে গাইস এই ম্যাচে নাকি আমি এত এত কিল করতেছি যার কারণে উল্টা পাল্টা খালি মারি খাইতেছি আর সব এনিমি খালি আমারই মারতেছে। আরে বাংলাদেশ টপার মার ছক্কাটা মারো ইয়ার, আমার ছক্কা মারছে না। আরে কি করছো, ট্রিটমেন্ট কেন?
আরে চান্দু এমবিফোর্টিতে মারো না ও পিগ, ফাইনালি কিন্তু ডাউনলোডটা করেছি এন্ড আমি এখানে হিলটাও পেয়ে গেছি। তো গাইস এখানে কিন্তু জুনবু স্যার আমার হিলটাতে যে নিজে ব্যাট জুনের ব্যাটে ডাউনলোডটা হয়ে গেছে এন্ড গাইস পিছন সাইডে কিন্তু একটা নিন চারটা আছে। আরে ভাই বিএসএল দিয়ে এটা কি দিলাম গাইস, পুরো মাথা আগুন ধরে আইছি। সো ফাইনালি কিন্তু এখানে আমাদের 24টা কিল হয়েছে, বাট আমার এসপির কি অবস্থা ভাই, জুনে ঢুকরে ও ভাই সাহেব এখানে দেখো মাথা 10 এসপিনে জুনে ঢুকে গেছি। গাইস সাকিব ভাই হচ্ছে বাংলাদেশ স্টপার ভাই, যেমনে ভাই রাশ করতেছে এনি সিঙ্গেল এনিমি চাচার উপরে, ভাই সাহেব এনিমি চাচা কেমনে ভাগবো। সো ফাইনালি কিন্তু তারা মারা দিয়েছে দুজনে মিলে বাংলাদেশ স্টপার, কিন্তু এখানে কিল চুরি বলছে মানে শুভ তো আছে বাংলাদেশ স্টপার এডিতে। সো যাই হোক গাইস আর মাত্র 4টা এনিমি আছে, লাস্ট 4টা এনিমি এন্ড এখানে কিন্তু আমাদের 24টা কিল। গাইস যেমনে হোক ভাই 25টা তো কিল লাগবে না। আরে আরে এটা কি হইতেছে গাইস, দেখো এনিমি চাচারা একটা তো গাড়ির পিছনে কেন বসে বসে যাইতেছে এন্ড একটা গাড়ি তো চালাইতেছে, ওটা তো বড় কথা না, বড় কথা হইতেছে গাইস এনিমি চাচারা কি লুট নাই নাকি, তোমরা এমনি গাড়ি নিয়ে ঘুরতেছো কেন নাকি, গিয়ে জুম কুসার কে জানে। তো যাই হোক গাইস এখানে কিন্তু শর্ট রেঞ্জ একটা এনিমি যাচ্ছে এন্ড লং এ কিন্তু একটা এনিমি যাচ্ছে, ওটা কিন্তু ডাউন করেছে, ডাউন করার শর্টে কিন্তু রাশ মেরে দিচ্ছে এন্ড ফাইনালি গাইস আমাদের এটা পুরো হকার শর্ট দিয়েছে এন্ড গাড়ি চাচার কই গেল ওরে ভাই, ওটা কিন্তু ওভার দিল ভাই মেরে দিচ্ছে এন্ড ফাইনালি কিন্তু আমাদের বুইয়াটা হয়ে গেছে। তো ভাই এখানে কিন্তু আমাদের 26 কিলের সাথে সাথে বুইয়াটা হয়ে গেল। তো গাইস তোমাদের আজকে গেম প্লে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও এন্ড তোমরা দেখতে পারলা আমাদের সাথে কিন্তু ছিল বাংলাদেশ টপার ওবায়দুল ভাই এন্ড তার সাথে কিন্তু একটা জুনপুর স্যার মানে গেস মিয়াদ ভাই, তো ওটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে ভাই তোমাদের গেম প্লেটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও এন্ড যা যারা সাবস্ক্রাইব করো নাই সবাই মিলে সাবস্ক্রাইব করে রাখো, লাইক নিয়ে তাহলে সবাই ফটোফট লাইক করে দিও এন্ড যা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছে সবাই কাইন্ডলি ফলোটা কমেন্ট করে দিও। তো গাইস আজকে ভিডিও পর্যন্ত সবাই খোদাহাফেজ, টেক কেয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, লাভ ইউ অল গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।